প্রিয় বন্ধুরা, সেক্স অ্যান্ড রিলেশনস, জেন্ডার এডুকেশন ফর টিনেজার্স, এই চ্যানেলটি শুধুমাত্র সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা স্কুল কলেজে পড়ছে, বিশেষ করে যাদের বয়স মোটামুটিভাবে 15 থেকে 21, অর্থাৎ যে কোনো ছেলেমেয়ে যাদের বয়স অন্তত 15 তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। এই চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল অল্প বয়সী ছেলেমেয়ে অর্থাৎ টিনেজার্সদের কাছে পৌঁছানো, তাদের হাত ধরা, তাদের সাথে গল্প করা, তাদের সাথে একটি মিষ্টি বন্ধুত্ব তৈরি করা। আমি জানি তোমাদের অনেক ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস, টিউশন ফ্রেন্ডস, এটসেট্রা এটসেট্রা, কিন্তু তোমাদের এমন কোনো বন্ধু আছে কি যার বয়স 40, যিনি পেশায় শিক্ষক ও গবেষক, যিনি জেন্ডার স্টাডি অর্থাৎ যৌনতা, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে নিয়মিত চর্চা করেন? এই চ্যানেলটি হলো তোমাদের ঠিক সেই রকম একটি বন্ধু বা সঙ্গী যা তোমাদের এই সমস্ত বিষয়ে যা যা প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দেবে বা যা যা কনফিউশন আছে সেগুলোকে দূর করার চেষ্টা করবে। তোমরা নতুন প্রজন্ম, দেশের ভবিষ্যৎ, তোমাদের মধ্যে লুকিয়ে আছে অসীম ক্ষমতা। এই দেশকে, এই সমাজকে, নিজের জীবনকে অসাধারণভাবে গড়ে তুলতে পারো তোমরা। তোমাদের সেই ক্ষমতা আছে, চোখে সেই স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হলে প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে মানে এই নয় যে সিলেবাসের বই পড়তে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ব্যাগ ঝুলিয়ে টিউশন পড়তে যেতে হবে বা বস্তা বস্তা মার্কস পেতে হবে। সবার আগে হতে হবে কনফিডেন্ট, নিজের ওপর আস্থা তৈরি করতে হবে, নতুন কিছু করার ক্ষমতা, নতুন কিছু ভাবার ক্ষমতা তৈরি করতে হবে, ডিফারেন্ট হতে হবে, অন্যের থেকে আলাদা হতে হবে। অর্থাৎ সবাই যা করছে তাই যে করতে হবে এমন কখনোই নয়। আমি আমার মতো হব, তোমার ভালো লাগুক বা না লাগুক, আমি যেমন আমি তাই নিয়েই খুশি। আর আমারও এই সমাজকে অনেক কিছু দেয়ার আছে, আর জীবন থেকে আমারও অনেক কিছু পাওয়ার আছে। তাই সবার আগে হতে হবে কনফিডেন্ট, আত্মবিশ্বাস তৈরি করতে হবে, মনের মধ্যে যা কনফিউশন আছে, যা তোমাকে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে, সেই সমস্ত কনফিউশন দূর করতে হবে। কোনো রকম মানসিক অবসাদ রাখলে চলবে না, শরীর এবং মনকে সমস্ত রকম স্ট্রেস বা চাপ থেকে মুক্ত করতে হবে। আর আমি তোমাদের ম্যান ফ্রেন্ড, তোমাদের সঙ্গে তো আছি, তোমাদের অনেক ফ্রেন্ডস, বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, আর আমি তোমাদের নতুন ফ্রেন্ড, ম্যান ফ্রেন্ড। আমি মাঝে মাঝেই আসবো এক একদিন এক একটি বিষয় নিয়ে, আর তাই নিয়ে তোমাদের সাথে গল্পগুজব হবে। তবে শুধু শুনলে হবে না, নিজের জীবনে সেগুলোকে প্রয়োগ করতে হবে। হঠাৎ করে একদিনে হবে না, সব কিছুর জন্যই প্র্যাকটিসের প্রয়োজন, কিন্তু আমি নিশ্চিত তোমরা পারবে, কারণ তোমরা ইয়াংস্টার্স, আর ইয়াংস্টার্সরা পারে না এমন কোনো কাজ হতেই পারে না। আজ এটুকুই, এরপরে আমি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে আসব। সবাই ভালো থেকো, গুড বাই।